প্রবাসী বাংলাদেশিদের জন্য আতঙ্কের দেশে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। কিছুদিন পরপরই হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা। এবার আলাদা হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশি ব্যবসায়ীর। ক্যাপটাউন শহরের ডেলফ এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নাজমুল হোসেন নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়ার দুধমুখাতে। একই দিনে নর্থ ওয়েস্ট শহরের নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী। জানা গেছে, মোজাম্বিকের নাগরিক ওই কর্মচারী শ্বাসরোধে হত্যা করেন শফিকুল ইসলামকে। নিহতের বাড়ি কুষ্টিয়া জেলায়। এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ওপর হামলা ও খুনের ঘটনা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা যারা আশেপাশে আছি সকলে সতর্ক থাকবো এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি কারণে গুলি করছে আমরা এসব কিছু জানি না, এখন পুলিশের তদন্ত মাধ্যমে জানা যাইব কি কারণে তাকে গুলি করছে। দক্ষিণ আফ্রিকায় গেল কয়েক মাসে সন্ত্রাসী হামলায় অন্তত 18 বাংলাদেশি নিহত হয়েছেন। নিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।